খাদ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশে 3,350 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে ভারতের আদানি ও সিঙ্গাপুরের উইলম গ্রুপের যৌথ কনসোর্টিয়াম, যার মাধ্যমে মিরের সরাইতে 11টি কারখানা গড়ে তুলবে তারা। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইজারা নেওয়া হয়েছে 100 একর জমি। ফয়সাল শোভনের রিপোর্টে বিস্তারিত। ভারতের অন্যতম শিল্প গ্রুপ আদানি, যাদের ব্যবসা ছড়িয়ে আছে কৃষি, জ্বালানি, আবাসন থেকে উড়োজাহাজে। অন্যদিকে সিঙ্গাপুরের সবচেয়ে বড় তালিকাভুক্ত কোম্পানি উইলমার ইন্টারন্যাশনাল, দুই প্রতিষ্ঠান মিলে এই দেশে ব্যবসা পরিচালনা করছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড নামে। দেশের পরিশোধিত বোতলজাত সয়াবিন তেলের বাজারে যাদের অংশীদারিত্ব 30%। ব্যবসা সম্প্রসারণ করতে এবার তারা 11টি কারখানা স্থাপন করবে মিরের সরাই অর্থনৈতিক অঞ্চলে আগামী 3 বছরের মধ্যে। কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকরণের একটি বড় অংশ আমরা এখানে নিয়ে আসব, যার মধ্যে থাকবে ভোজ্য তেল, গম প্রক্রিয়াজাতকরণ চিনি ও চালের মতো খাদ্য। সেই সঙ্গে প্যাকেজিং সহ এর সাথে জড়িত অন্য শিল্পও আমরা এখানে গড়ে তুলব। সব মিলিয়ে কৃষিভিত্তিক পণ্যের একটি স্বয়ংসম্পূর্ণ শিল্প এখানে প্রতিষ্ঠা করা হবে, যার জন্য আমাদের অন্য কোথাও আর যেতে হবে না। এই শিল্পাঞ্চলেই আমাদের প্রতিটি পণ্য তৈরির পরিকল্পনা রয়েছে। এজন্য 100 একর জমি তারা ইজারা নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কাছ থেকে সোমবার এই চুক্তির মধ্য দিয়ে। পরিকল্পনা বাস্তবায়নে মোট $40 কোটি বা 3,350 কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি, যার মাধ্যমে আমদানির বদলে উৎপাদনের মাধ্যমে দেশের বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। আমরা দেশের ভেতরের আর বাইরের দুই বাজারের কথাই মাথায় রাখছি। রপ্তানির জন্য আমরা দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের কথা ভাবছি, কেননা সেসব জায়গায় ভারতের অন্য এলাকা থেকে পণ্য পরিবহনে জটিলতা রয়েছে। সব মিলিয়ে মিরেরসরাই, ফেনি ও সীতাকুণ্ড মিলিয়ে 30,000 একর জমির বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এমন অর্ধশতেরও বেশি কোম্পানি বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বেজার সাথে, যার মধ্যে একটি চীনা সহ মোট 3টি প্রতিষ্ঠান ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বলে জানিয়েছে সংস্থাটি। এই প্রথমবারের মতো বাংলাদেশে উজিত কর্পোরেশন আসছে, এই প্রথমবারের মতো সুমিটোমো কর্পোরেশন আসছে, এই প্রথমবারের মতো আপনার বার্জার ব্যাপক এক্সপ্যানশনে যাচ্ছে, উইলমার আদানি বড় ধরনের এক্সপ্যানশনে যাচ্ছে, ইনভেস্টমেন্ট করছে, এবং এসকে গ্যাস মিচ্ছুই তারা $2.5 বিলিয়ন প্রজেক্ট নিয়ে আসছে মহেশখালীতে, এবং মিরসরাইতেও অনেকগুলো প্রজেক্ট আসছে যেগুলো $5 বিলিয়ন প্রজেক্ট আসছে মিরসরাইতে। ব্যবসার প্রক্রিয়া সহজ করতে বেজা বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস শুরু করেছে বলেও জানান তিনি। কি হলো, তোমরা জমি দিতে পারো? ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।